হেল্ল' ফ্ৰেণ্ডছ ৱেলকাম টু মাই চেনেল অসমবেলি আজিৰ এই ভিডিঅ'ত আমি আলোচনা কৰিম অসমৰ নতুন মন্ত্ৰীসভাৰ মন্ত্ৰীসকলৰ নাম আৰু সিহঁতে লাভ কৰা প্ৰতিবিধীসমূহ আহকচোন আজিৰ এই ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ প্ৰথমে আমি আলোচনা কৰিম অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিষয়ে তেওঁ মুখ্যমন্ত্ৰী হোৱাৰ উপৰিও তাৰ হাতত ভালেমান মিনিষ্ট্ৰী আছে প্ৰথমতে আছে হোম মিনিষ্ট্ৰী তাৰপিছত পাৰ্চনেল ডিপাৰ্টমেণ্ট তাৰপিছত পি ডাব্লিউ ডি মিনিষ্ট্ৰি আর যিবোৰ যিনিস্ত্রি ভগাই দিয়া হোৱা নাই এই গোটেবুর মিনিষ্ট্রি আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ ওচৰতেই আছে তৃতীয় মন্ত্রীজন হল ৰঞ্জিত কুমার দাস পূর্বত বি জে সভাপতি আছিল এতিয়া তাৰ তার আছে পি ডি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ফুড এণ্ড চিভিল সাপ্লাইজ এণ্ড কনজিউমার এফেয়ার্স তৃতীয় মন্ত্রীজন হল অতুল বৰা আৰু আর নিজে অসম গণ পৰিষদ দলৰ সভাপতি হয় আৰু আর বহুত বহুতকেইটা মিনিষ্ট্রি আছে প্রথমত আছে এগ্ৰিকালচাৰ হর্টিকালচার এনিম্যাল হাজবেন্ডারি এন্ড ভেটে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট তারিমেন্ট অফ আস্রামকর্ড আর তারপি আছে কপরেশন চারি নম্বর মন্ত্রীজন হল ওরখাও গারা ব্রহ্মা তার হাতত আছে বহুত ইম্পর্টেন্ট মিনিস্ট্রি প্রথমত আছে হ্যান্ডলুম এন্ড টেক্সটাইল শল কনজারভেশন ওয়েলফেয়ার অফ প্লেইন ড্রাইভ এন্ড বেকওয়ার্ড ক্লাস পিছত হল চন্দ্রমোহন বাটওয়ারি ইয়ার ওস্তর আছে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স স্কিল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার অফ মাইনরিটিস ইয়ার পিছর মন্ত্রীজন হল পরিমল শুক্লবৈধ আর তোর ওর গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট আছে প্রথমত আছে এনভাইরণমেন্ট এন্ড তার তারপি ফিশারিজ আছে পিছত এক্সাইজ ডিপার্টমেন্ট তার আছে পিছর মন্ত্রীজন হল কেশব মহন্ত আরও গণ পরিষদ দলৰ সম্পাদকও হয় তার আছে হেলথ এন্ড ফেমিলি ওয়েলফেয়ার্স তারপর সায়েন্স এন্ড টেকনোলজি আর পিছত আছে ইনফরমেশন এন্ড টেকনোল পরবর্তী মন্ত্রীজন হল রনুস পেগু আর তার ওসব বহুত ডর একটা দপ্তর আছে এডুকেশন ডিপার্টমেন্ট পিছত আছে ওয়েলফেয়ার অফ প্লেট ট্রাইভস এন্ড বেকওয়ার্ড ক্লাসেস নন বিটিসি এই দুটা দায়িত্ব আমার রণস পেকু সারের ওসরতে আছে সর মন্ত্রীজন হল অশোক সিংহল তার সরত আছে গুয়াটি ডেভেলপমেন্ট আরবান ডেভেলপমেন্ট এন্ড ইরিগেশনের নিচিনা ডর ডিপার্টমেন্টও তার সরত আছে সর মন্ত্রীজন হল যোগেন মোহন তার আছে রেভিনিউ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট তারপর আছে হিলস এরিয়া ডেভেলপমেন্ট আর তার সরত আছে মাইনছ এণ্ড মিনাৰেলছ এই দপ্তৰবিলাক তাৰ ওচৰত আছে পিছৰ মন্ত্ৰীজন হ'ল সঞ্জয় কিষাণ আৰু তাৰ ওচৰত আছে ৱেলফেয়াৰ অব টি ট্ৰাইবছ আৰু আছে লেবাৰ এণ্ড এমপ্লয়মেণ্ট তেওঁ আগতেও মন্ত্ৰী আছে পৰৱৰ্তী মন্ত্ৰীজনী হ'ল অজন্তা নেওগ তাইৰ ওচৰত আছে ফাইনেন্স ডিপাৰ্টমেণ্টটো আৰু তাই হ'ল অসমৰ প্ৰথম মহিলা ফাইনেন্স মিনিষ্টাৰ এইটো এটা জানিবলগীয়া কথা আৰু ইয়াৰ উপৰিও তাইৰ ওচৰত আছে ছ'চিয়েল ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্ট তাৰ পৰৱৰ্তী মন্ত্ৰীজন হ'ল পীযুষ হাজৰিকা তোর ওসর আছে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট ইনফরমেশন এণ্ড পাবলিক রিলেশনস আর আছে পার্লামেন্টারি এফেয়ার্স এই গুরুত্বপূর্ণ দায়িত্ববর বিজু হাজরিকারত আছে মন্ত্রী হবার একেবাৰে শেখর মন্ত্রীজন হল বিমল বরা তোর ওসবান গুরুত্বপূর্ণ দপ্তর আছে প্রথমত আছে স্পোর্টস এন্ড ইউথ ওয়েলফেয়ার্স তারপর কালচার ওয়েলফেয়ার্স তারপর পাবার আর আছে টু এই আটাইবোৰ গুরুত্বপূর্ণ দপ্তর এই বিমল বরা স্যারের